অনুশীলনে তাকে দেখে বোঝা যাচ্ছে না ভেতরে ভেতরে গত কয়েকদিন ধরে কিরকম ঝড় বয়ে গেছে। ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হওয়ার পর আপাতত নিজেকে নির্দোষ প্রমাণ করতে ডোপিং নিয়ামক সংস্থা নাডার কাছ থেকে 3 সপ্তাহের সময় হাতে পেয়েছেন। এর মাঝেই মাঠে ফিরেছেন ব্যাঙ্গালোর ম্যাচে, আর সেই ম্যাচ জেতার পর আর পেছনে ফিরে তাকাতে চান না সুব্রত পাল। উইনিং সবসময় ভালো, আর স্পেশালি 3 পয়েন্ট পেয়েছি, আমাদের চান্স আছে। বিএফসি যথেষ্ট ভালো খেলেছে, আমাদের টিম ভালো ডিফেন্ড করেছে, বিএফসি অপরচুনিটি পেয়েছে, আমরাও পেয়েছি, আমাদের একটা কনভার্ট হয়েছে, ওদেরটা হয়নি। দেশের ক্লাব ফুটবলে অন্যতম সেরা গোলরক্ষক কেরিয়ারে কঠিন সময়ে অনুপ্রেরণা খুঁজছেন ইতালি গোলরক্ষক বুফনের কাছ থেকে। 40-এর কাছাকাছি বয়সে পৌঁছেও চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ম্যাচে জুভেন্টাসকে জেতানো বুফনকে দেখে লড়াইয়ের রসদ খুঁজে পাচ্ছেন সুব্রত। বুফো বরাবরই আমার ওয়ান অফ দ্য ফেভারিট গোলকিপার, আর বুফো বলা নেই, বয়সে ও যা খেলছে অবিশ্বাস্য ব্যাপার, এবং ও যে লেজেন্ড, ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন অল টাইম, ও সেটা দিনে দিনে প্রমাণ করছে, মোটিভেট করে অবভিয়াসলি। ফেড কাপে গ্রুপের শেষ ম্যাচে সুব্রত দল খেলতে নামবে শিলং লাজংয়ের বিরুদ্ধে, আর সেই ম্যাচ জিতে শেষ চারের দিকে নজর বাঙালি গোলরক্ষকের। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কটক।